আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আজকে আপনাদের সামনে ব্রাক এনজিওর আরো একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন ব্রাক ডেপুটি ম্যানেজার পদে অসংখ্য জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিডি জবস থেকে সংগ্রহ করেছি আমি নিয়োগ বিজ্ঞপ্তি থেকে পদের নাম শিক্ষাগত যোগ্যতা কিভাবে আবেদন করতে হবে কত তারিখের মধ্যে সব কিছু নিয়ে আলোচনা করব আশা করি পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন পরবর্তীতে এরকম সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদন করতে হবে ব্র্যাকের নিজস্ব ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের জন্য কোনো পরীক্ষার ফি পরিশোধ করতে হবে না এখানে ব্র্যাক যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে তার পদের নাম হচ্ছে ডেপুটি ম্যানেজার ব্র্যাকের যে একটি প্রোগ্রাম আছে আইডিপি নামে এই প্রোগ্রামের মনিটরিং অ্যান্ড এভুলেশনে ডিপুটি ম্যানেজার পদে আপনাকে নিয়োগ করা হবে ভ্যাকেন্সি হচ্ছে নট স্পেসিফিক নির্দিষ্ট নয় অসংখ্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জব কনটেক্সট এখানে দেওয়া আছে এবং জব রেসপন্সিবিলিটিস এই পদে যারা চূড়ান্তভাবে নির্বাচিত হবেন তাদের যে কাজগুলো হবে এগুলো আপনারা সার্কুলার থেকে দেখে নেবেন আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে দেখে নিতে পারবেন এখানে মূলত আপনাকে আইসিটি বিষয়ক যে কাজগুলো সেগুলো করতে হবে ইম্পলিমেন্ট স্ট্যাটাস এখানে আপনাকে ফুল টাইম নিয়োগ করা হবে এডুকেশনাল রিকোয়ারমেন্টসে বলা আছে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক পাশ হতে হবে তবে মাস্টার্স থাকলে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে অবশ্যই আপনার ডিগ্রিটা থাকতে হবে কম্পিউটার সায়েন্স আইসিটি সোশ্যাল সায়েন্স ডেভেলপমেন্ট স্ট্যাটিস এবং অ্যান্থ্রোপোলজি এই যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে আপনার স্নাতক বা মাস্টার্স থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন অভিজ্ঞতার কথা বলা আছে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে অনলাইন প্ল্যাটফর্ম ড্যাশবোর্ড ডেভেলপমেন্ট মোবাইল অ্যাপস ডেভেলপমেন্ট ডাটা কমপ্লিটেশন এবং ম্যানেজমেন্ট এই কাজগুলো আপনাকে করতে হবে আইসিটির ফোরডি ডাটা মিনিং এই কাজগুলো আপনাকে মূলত করতে হবে টেকনোলজির নির্ভর যে কাজগুলো জব লোকেশন আপনার কর্মস্থল হবে কিশোরগঞ্জের ইতানাতে কিশোরগঞ্জ জেলার ইতানা থানাতে স্যালারি এখানে বেতন বলা আছে বেতন উল্লেখ করে নেই আলোচনা সাপেক্ষে বেতন নির্ধারিত করা হবে এই বেতন ছাড়াও আপনার ফেস্টিভ্যাল বোনাস এবং প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি হেলথ অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স এগুলো প্রাপ্য হবেন এনজিও থেকে এখানে আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এখানে যে লিঙ্কটা দেখতে পাচ্ছেন আমি এই অনলাইনে আবেদনের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন যাদের ব্র্যাকে পূর্বে আবেদন করেছেন তাদের যে ইমেল মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড ইউজ করে আবেদন করেছেন সেই ইমেইল পাসওয়ার্ড ব্যবহার করে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন যারা পূর্বে কখনো আবেদন করেননি নতুন করে তাদের নির্দিষ্ট ফর্মের তথ্য দিয়ে একটি সিবি তৈরি করে নিয়ে তারপর আপনাকে আবেদন করতে হবে অ্যাপ্লিকেশন হচ্ছে হচ্ছে মার্চ তারিখ আবেদনের লাস্ট ডেট এবং সার্কুলারটি টি পাবলিশ হয় ছয় মার্চ দুই হাজার বাইশ তারিখে এই ছিল এই সার্কুলার সম্পর্কে আশা করি সকলেই ভালোভাবে বুঝতে পারছেন এরপরও কোথাও বুঝতে অসুবিধা হলো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য আসসালামু আলাইকুম